গোলকগঞ্জৰ সোনাহাট আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র। বাণিজ্য কেন্দ্র হয়ে উঠিছে সিন্ডিকেটৰ ঘাটি। হিল কয়লার বৃহৎ সিন্ডিকেট সোনাহাটত। ধুবুরী জেলার গোলকগঞ্জৰ সোনাহাট আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্রত দীর্ঘদিন ধরে হিল কয়লা আদির সিন্ডিকেট চলি আছে। হিলর সিন্ডিকেট শ্রীরামপুর হয়ে ধুবুরী কচুগাঁও পথে রাষ্ট্রীয় ঘাইপথ, 17 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথ হয়ে দিনে নিশায় সরবরাহ হয়ে আছে বৃহৎ পরিমাণের হিল। ট্রাক আর ডাম্পারে হিল সমূহ সোনাহাট আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র নুমার পাছত বাংলাদেশলৈ সরবরাহ হয়ে আছে। আনহাতে কয়লার সিন্ডিকেট মেঘালয়ের কয়লা সোনাহাটলৈ সরবরাহ। নিতু, মেঘালয়ের পর সোনাহাট আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্রলৈ বৃহৎ পরিমাণের কয়লা সরবরাহ হয়, কিন্তু মেঘালয়ের চালান ব্যবহার নকরি ঝাড়খণ্ডের রানীগঞ্জের ভুয়া চালানে কয়লা বাংলাদেশলৈ সরবরাহ করে থাকা হয়েছে। প্রতিখন হিলভর্তি ডাম্পারের পর 15,000 টাকাক অবৈধভাবে সংগ্রহ, প্রতিখন কয়লার ট্রাক ডাম্পারের পর 20,000 টাকাক অবৈধভাবে সংগ্রহ। ইয়ারোপরি সোনাহাটলৈ অহার পথত অতিরিক্ত অবৈধ ধন সংগ্রহ, এগারী রেঞ্জারের নামত ধন সংগ্রহ 8,000 টাকাক, তামার হাতর লতিফ নামর এজনে সংগ্রহ করে 8,000 টাকাক। ওভারলোডেড ট্রাক ডাম্পার সমূহ সদায় প্রত্যক্ষ করে যদিও নীরব বন বিভাগ, পরিবহন বিভাগ। ইপিনে সিন্ডিকেটত জড়িতর অভিযোগ শুল্ক অধীক্ষক সুকুমার রায়ের বিরুদ্ধে, সিন্ডিকেটত জড়িতর অভিযোগ শুল্ক পরিদর্শক আনিসুর রহমানের বিরুদ্ধেও। মফিদুল নামৰ এজনো সিন্ডিকেটত জড়িতর অভিযোগ, সোনাহাটর সিন্ডিকেট সন্দর্ভত অসম লাইভ 24-ৰ ধারাবাহিক প্রতিবেদন। দিশপুরের নির্দেশত সোনাহাট আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্রত অভিযান চলাই ধুবুরীর জেলা উপায়ুক্ত, আরক্ষী অধীক্ষক আর জেলা পরিবহন বিষয়াই। জেলা উপায়ুক্তর নির্দেশত ভঙ্গ করা হয় আবুল হুসেন ব্যাপারী বাহিনীর এক্সপোর্ট ইম্পোর্টর কমিটি। এক্সপোর্ট আচ্ছা আচ্ছা চলনা চাই, লেকিন লিগল ওয়ে মে, ফ্রি অ্যান্ড ফেয়ার ওয়ে মে চলনা চাই। কই ভি এসে কই এক্সপোর্টার বা কই অ্যাসোসিয়েশন বনাকে উসকা আনডিউ অ্যাডভান্টেজ নাই লেনা চাই। সো ইসকে লিয়ে হাম লোগ জো কাস্টমস কা জো অ্যাসিস্ট্যান্ট কমিশনার হ্যায় উনকো বুলায়া আর এসপি সাহেব আর হাম দোনো সাথ মে উদর গয়া আর যাকে হাম লোগ ইয়ে বনাকে দিয়া দ্যাট হর এক্সপোর্টার কো জো ভি রেজিস্টার্ড এক্সপোর্টার হ্যায় উসকো মৌকা মিলনা চাই। হমনে পেলে শুনা হ্যায় এসে কই অ্যাসোসিয়েশন টাইপ কুছ ক্রিয়েট কিয়া, কই রেজিস্টার্ড অ্যাসোসিয়েশন নেই কাস্টমস কা, বট ও অ্যাসোসিয়েশন ক্রিয়েট করকে ও লোক দেওয়ার কন্ট্রোলিং কোন সা গাড়ি যায়গা কিতনা গাড়ি যায়গা সব ও সব নাই হোগা। হাম লোক ফ্রি অ্যান্ড ফেয়ার ওয়ে মে করনে কে লিয়ে এক অ্যালফাবেটিক্যাল অর্ডার মে সব এক্সপোর্টার কা নাম ইয়ে কর দিয়া, জেসে এক লিস্ট বনা দিয়া, মানো 100 এক্সপোর্টার হ্যান্ড্রেড 100 এক্সপোর্টার হ্যায় তো অ্যালফাবেটিক্যাল অর্ডার মে কর দিয়া, উসমে পহলা 25 এক দিন যায়গা, নেক্সট 25 আগলা দিন যায়গা, নেক্সট 25 আগলা দিন যায়গা, এসা করকে এভরি ডে এভরিবডি মতলব সবকা এক মৌকা মিলেগা। মুঝে নাই লাগা কই সিন্ডিকেট করকে হ্যায় এসে হি খবর আয়া, ইসলিয়ে হাম লোক যাকে উসকো মতলব তোড়নে কা কোশিশ কিয়া, বাহার এক ঘর ভি বনা কে বৈঠা হুয়া থা উসকো ভি হাম লোক তোড় দিয়া হ্যায়। কাস্টম কা বোলা হ্যায় হামনে, ইসলিয়ে অ্যাসিস্ট্যান্ট কমিশনার কো বুলায়া হ্যায়, কাস্টম মে এক ইন্সপেক্টর এক সুপারিনটেন্ডেন্ট বগেরা ভি হ্যায়, উন লোক কো হাম লোক স্ট্রিক্ট ওয়ার্নিং দিয়া হ্যায় দ্যাট ইয়ে সব উল্টা পুল্টা কাম নাই করনা চাহিয়ে করকে, আর উসকো আর ভি স্ট্রিমলাইন করেগে, হাম সব এক্সপোর্টার কে সাথ মিটিং করেগে। তার পাছরে পড়া শুল্ক বিভাগের দুই বিষয়া সুকুমার রায় আর আনিসুর রহমানের পৃষ্ঠপোষকতাত সিন্ডিকেট চলি থাকার অভিযোগ। সোনাহাটর সিন্ডিকেটর সর্দার আবুল হুসেন ব্যাপারী, সিন্ডিকেটত কৃষ্ণ রায়, সিন্ডিকেটত বিশ্বজিৎ রায় আদি। আজিও গ্রেপ্তার হওয়া নাই আবুল হুসেন ব্যাপারী, কৃষ্ণ রায়, বিশ্বজিৎ রায় আদি সিন্ডিকেটর লোক। এই সকল গ্রেপ্তার হবনে, হ্যাঁ হ্যাঁ এক গুরুত্বপূর্ণ প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, অসম লাইভ 24।